আসসালামু আলাইকুম আমরা এখন দেখব গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রবেশনীর অফিসার পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার গণিত সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে ফিফটি ফাইভের এ দিয়ে ফিফটি ফাইভের এ অঙ্ক ছিল ক্যাটরিনা হ্যাজ এ হুইট বিজনেস শি পারচেসড হুইট ফ্রম এ লোকাল হোলসেলার অ্যাট এ পার্টিকুলার কস্ট পার পাউন্ড দ্য প্রাইস অফ দ্য হুইট অ্যাট হার

তিন ডলার পার পাউন্ড হুইট বিক্রি করে অর্থাৎ গম বিক্রি করে এবং তার যেই ব্যালেন্স আছে অর্থাৎ যেই নিক্তি দিয়ে সে পরিমাপ করে সেটাতে দেখা যায় যে এক পাউন্ডের জায়গায় পয়েন্ট নাইন পাউন্ড যায় অর্থাৎ টেন পার্সেন্ট কম যায় সেখানে এবং ফেস্টিভ্যাল টাইমে সে আরও দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় যেহেতু দশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এবং আগে স্কেলের ক্ষেত্রে টেন পার্সেন্ট কম যায় টোটাল মিলিয়ে তার যে সেলিং প্রাইসটা আসে সেটা হচ্ছে কস্ট প্রাইজের সমান অর্থাৎ তার লাভও হয় না লসও হয় না জিজ্ঞাসা করা হয়েছে তার কস্ট প্রাইস পার পাউন্ড কত তো সেক্ষেত্রে আমরা এই কথাগুলো ইংলিশে লিখে নিতে হবে প্রথমে যে তার সেলিং প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট দেওয়ার পরে সেলিং প্রাইজের উপরে দুইবার ডিসকাউন্ট অর্থাৎ একবার ব্যালেন্সের কারণে ডিসকাউন্ট আবার হচ্ছে আপনার ফেস্টিভ্যাল ডিসকাউন্ট দুইটা ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইসটা আসবে সেটাই হবে তার কস্ট প্রাইস তাহলে এখানে দেওয়া আছে হচ্ছে থ্রি ডলার হচ্ছে তার প্রাইস ইন্টু আমরা করব হচ্ছে যেহেতু পয়েন্ট নাইন ধরা হয় অর্থাৎ পয়েন্ট নাইন ধরা হয় হচ্ছে এক পাউন্ডকে তাহলে এখানে ডিসকাউন্ট সে দেয় হচ্ছে টেন পারসেন্ট আমরা বলতে পারবো হচ্ছে নাইন বাই টেন অর্থাৎ এই দামে বিক্রি করে আবার সে যদি টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তাহলে নাইনটি বাই হান্ড্রেড আমরা লিখতে পারবো এটা ক্যালকুলেশান করলে আসবে হচ্ছে টু পয়েন্ট ফোর থ্রি ডলার অর্থাৎ টু ডলার হচ্ছে সে এই দামে ফেস্টিভ্যাল টাইমে সেল করে এটাই হচ্ছে তার কস্ট প্রাইজ যেহেতু তার কোনো লাভ এবং লস কিছুই হয় না সেই ক্ষেত্রে সেহেতু টু ডলার হবে হচ্ছে কস্ট প্রাইজ এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর বি নাম্বার ফিফটি নাম্বার এর বি তে বলা আছে জন ইজ টোয়েন্টি ইয়ার ওল্ডার দেন স্টিভ ইন টেন ইয়ার স্টিভ এইজ উইল বি হাফ দ্যাট অফ জনস হোয়াট ইজ স্টিভস এইজ অর্থাৎ স্টিভসের বয়স কত জিজ্ঞাসা করা হয়েছে জন হচ্ছে স্টিভের চেয়ে বিশ বছরের বড় তাহলে জনের বয়স যদি আমরা জ্যা ধরি স্টিভের বয়স যদি এস ধরি তাহলে ডিফারেন্সটা হবে হচ্ছে বিশ আরেকটা বলা যায় দশ বছর পরে স্টিভের সাথে দশ যোগ করলে এবং জনের সাথেও দশ যোগ হবে স্টিভের বয়স হবে হচ্ছে জনের অর্ধেক তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে টু এস প্লাস টু ইকুয়েল টু জে প্লাস টেন আর এই ইকুয়েশান থেকে যখন আমরা করবো আমাদের দেখবেন বের করতে হবে কি বের করতে হবে হচ্ছে টিপস তাহলে জন ইকুয়েল টু লিখবোচ্ছে টোয়েন্টি প্লাস টিপস এই মানটা আমরা এই ইকুয়েশানে বসিয়ে দেবো টু এস প্লাস টোয়ান্টি ইকুয়েল টু টোয়েন্টি প্লাস অ্যাস প্লাস টেন বা এসটা ইকুয়াশে আসলে মাইনাস হয়ে যাবে টোয়েন্টি টোয়েন্টি কাটা ইকুয়েল টু আসবে হচ্ছে টেন অর্থাৎ টিপসের বর্তমান বয়স হচ্ছে দশ বছর এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো ড্রেসক্রিপশানে তার সমাধান বা কারেকশন দেওয়ার জন্য ধন্যবাদ